বিয়ের পর এটাই আমার প্রথম ব্লগ এবং বিয়ের পর এটাই আমার প্রথমবার নিজের বাড়িতে যাওয়া। তো ভীষণ এক্সাইটেড আছি। যাওয়ার সময় দুটো নাইটি আর ওর দুটো ট্রাউজার কেনার ছিল, কারণ বাড়িতে গিয়ে পরবো। তো আমার বড় জেঠিমা আমার সাথে বিয়ের দিন থেকেই পরপর 3 দিন ছিল আমার সাথে, তারপর আমার সাথেই একদম অষ্টমঙ্গলাতে যাচ্ছে। তো আমরা এখন টোটোতে করে যাচ্ছি, অনেক ব্যাগপত্র হয়ে গেছে, ভীষণ এক্সাইটেড আছি। বাড়িতে তো সবাই অপেক্ষাতে বসে আছে, ভীষণ আনন্দে আছে, কখন আসবে বারবার করে ফোন করছে। তো প্রথমবার তো এটা করতে ওটা করতে গিয়ে দেরি হয়ে গেছে। তো খুব ইচ্ছা ছিল বিকেলে পৌঁছাবো, বাট কি করব, প্রথমবার এত কিছু, এটা নেব ওটা নেব, এটা সাজবো ওটা সাজবো করে করে দেরি হয়ে গেছে। তো যাই হোক, বাড়ি চলে এসেছি। তো আমার এখন বরবাবু আমার দাদুর সাথে কথা বলছে, আর এখানে একজন দাদা সুজয়দা, তো ও বাড়িতে বসে আছে, আমি কথা বলছি, হাসছি, আমাকে ডাকছে বাড়ি থেকে। তো এখনও সব পোশাক আশাক খুলিনি, এরপর পোশাক আশাক খুলে আমরা দুজন মিলে গেছি উপরের এই রুমটাতে। তো আমার বিয়ের আগের ভ্লগগুলো যারা দেখেছো তারা নিশ্চয়ই জানো যে এই রুমটাতেই আমি সব কিছু শেয়ার করি তোমাদের সাথে। তো এই রুমটা আমার অনেক অনেক স্মৃতি জড়িয়ে আছে। তো বিয়ের পর প্রথমবার এই রুমে আমার সাথে কেউ শেয়ার করে থাকবে, আমার হাজব্যান্ড। তো ব্যাপারটা বেশ ভালোই লাগলো। পরে পরে ভাবছি, এই কথাটা কিন্তু তখন ভাবিনি, বাট পরে এখন ভিডিওটা দেখে মনে হলো। তো এখন জামাইবাবুকে নিয়ে বাড়ির বৌদিরা আর শালিরা মিলে একটু মজাই আর কি করছে, কারণ অষ্টমঙ্গলাতে আসার যে নিয়মটা, শালিকে দিয়ে জামাইবাবুর হলুদ জল করে পা ধোয়াতে হয়। তো সেই দায়িত্বটা নিয়েছে আমার মামার মেয়ে, কারণ আমার তো কোনো বোন নেই, ওই একজনই আছে। তো ওই ধোয়াবে আমার বরের পাটা। তো তোমরা একটু দেখো ভিডিওটা, বাকিটা পরে আমি শেয়ার করছি। আসলে এই নিয়মটা হচ্ছে বাড়িতে ঢোকার আগে হলুদ জল করে পা ধুয়ে তারপর বাড়িতে ঢুকতে হয়। তো প্রবলেমটা হয়েছে কি, আমরা আগে পৌঁছে গেছি, কিন্তু ও মানে তোমরা তো জানোই আমার মামা বাড়ি নন্দীগ্রামে, তো আমার বৌদিও রেয়াপাড়াতে থাকে আর আমার ও ওর বাড়িতে নন্দীগ্রামেই। তো ও আমার বৌদির সাথে একদম চলে এসেছে, মানে বৌদি ডিউটি করে একদম ওকে নিয়ে চলে এসেছে, ও তো বাড়ি চলে গেছিলো বিয়ের পর। তো সেই জন্য দুজনের আসতে একটু দেরি হয়ে গেছে বলে এতক্ষণ কি বাইরে দাঁড়িয়ে থাকবো, সেই জন্য আগে ঢুকে গেছি, কিছু করার নেই। বাট নিয়ম ছিল তো, নিয়ম তো পালন করতেই হবে, সেই জন্য ওটা করা। শুধু নিয়মটা সারলে হবে না, নিয়মের পরেও কিছু ব্যাপার আছে। মানে শালির একটা দাবি থাকে যে তাকে কিছু দিতে হবে, সেটা কি দিতে হবে অনেক শালি নিজে থেকে বলে, অনেক জামাইবাবু বলে আমি এটা দেব, কিন্তু এদিক থেকে হয়েছে কি না, শালি বলছে আমি কিছু চাইবো না, না জামাইবাবু বলছে কিছু না চাইলে আমি কিছু দেবো না। তো এই নিয়ে এখন মন কষাকষি চলছে। আমার বৌদিরা, শালি, পেছনে আছে আমার দাদা, তো সবাই মিলে বসে এখন চিন্তা করছে যে কী চাওয়া যায়। তো যাই হোক, এরপরে তোমাদের একটা কথা বলি, আমার মা বিয়ের আগে সবসময় বলতো যে আমি আমার জামাইকে প্রথমবার এলে যা করব, যা যে রান্না করে খাওয়াবো, যতটুকুই পারি দেবো, তো সেটা তুই ভিডিও করবি, সেটাও ভ্লগে তুই দেখাবি। বাট বিশ্বাস করো, সেই মুহূর্তে এত এক্সাইটেড ছিলাম না, বাড়িতে গিয়ে সবার সাথে কথা বলছি, সব কিছু করতে করতে, এটা করছি ওটা করছি করতে করতে না, এতটাই এক্সাইটেড হয়ে গেছি যে আর কিছুই ভিডিও করা হয়নি। তো যাই হোক, আমি যেটুকু করেছি তোমাদের সাথে শেয়ার করছি। এখন বসে বসে দুজন মিলে গল্প করছি, সামনে বাকিরা আছে, সবাই গল্প করছে, তো তাদের আর ক্যাপচার করা হয়নি, এখন দুজন মিলে একটু অঙ্গি ভঙ্গি করছি। পরের দিন বিকেলে আমরা একটু গিয়েছিলাম বাবুরহাটে, আমি, মামার মেয়ে আর আমার হাজব্যান্ড, কারণ ওর জন্য জামা আর প্যান্ট কেনার ছিল, কারণ অষ্টমঙ্গলাতে এলে নিয়ম আছে মেয়ে জামাইকে শ্বশুর বাড়ি থেকে কিছু দিতে হয়, তো যেটা পরে পরে আমরা আবার মানে আমার শ্বশুর বাড়িতে যাব। তো এটা স্বাভাবিক, এটা সবাই জানো। তো সেই জন্যই মা আমাকে টাকা দিয়েছে যে ওর সাইজ অনুযায়ী, ওর পছন্দ অনুযায়ী
কিছু ওকে কিনে দিতে। তো সেই জন্য মাঝে তো কয়েক দুদিন ভিডিও করা হয়নি, আমরা তিন চার দিনের মতো ছিলাম, দুদিন আর ভিডিও করা হয়নি। তো পরের দিন মানে যেদিন শ্বশুর বাড়িতে গিয়েছিলাম তার মানে আগের দিন সন্ধ্যাবেলাতে আমরা এসেছিলাম ওর জামা কাপড় কেনাকাটা করতে। তো ওর জামাগুলো এখন দেখা হচ্ছে, আর আমি সবসময় যেটা পছন্দ করি ওকে এই রকম সফট কাপড়ের, কটনের সফট কাপড়ের চেক চেক গেঞ্জিগুলো পরলে ওকে ভালো লাগে, আমার তো ভীষণই ভালো লাগে। তো সেই জন্য আমি সেই রকমই টাইপের গেঞ্জিগুলো দেখছি, আর ওর কোনো চয়েস নেই। ও কখনোই নিজের জামা নিজে কখনোই চয়েস করে না, বিয়ের আগেও কখনো করেনি, বিয়ের পরেও করেনি, বিয়ের পরে তো করেই নি, বাদই দিলাম। তো যাই হোক, আমি নিজে থেকে একটু চয়েস করছিলাম, আমি আমার মামার মেয়ে দুজন মিলে চয়েস করে ওকে একটা চুজ করে দিয়েছি। তো তোমরা দেখো ভিডিওটা বুঝতে পারবে। অবশেষে অনেকগুলো ঘাঁটাঘাঁটি করার পর ফাইনালি একটা আমাদের পছন্দ হয়েছে। তবে পছন্দ আমাদের একদম পারফেক্টভাবে হয়েছে এই একটাই। তো এর আগে অনেকগুলোকে ট্রায়াল করতে পাঠিয়েছি, মানে প্রায় তিনটের মতো ওকে ট্রায়াল করতে পাঠিয়েছি। শুধু জামাটাই ওকে তিন চারটে ট্রায়াল করতে পাঠিয়েছি, প্যান্ট আবার এক্সট্রা করে তিনটের মতো ট্রায়াল করতে পাঠিয়েছি। শেষে না বিরক্ত হয়ে গেছে, বলছে আমি আর পরতে পারবো না। কিন্তু ওর এই রাগটা দেখে আমি আর আমার মামার মেয়ে ইচ্ছা করে যেগুলো আমাদের পছন্দ হয়নি ইচ্ছা করে ওকে পাঠিয়েছি। সেই একটা শর্ট ভিডিও ক্লিপ আমার না করা ছিল, তো আমি যাই না আমার ফোনে করা ছিল না আমার মামার মেয়ের ফোনে, বাট খুঁজে পাচ্ছি না সেই ভিডিওটা, যদি থাকতো আমি শর্ট ভিডিওতে করতাম। তো ওটা একটা ফানি মোমেন্টের জন্য না আমি একটা শর্ট ভিডিও বানিয়েছিলাম। তো যাই হোক, সেটা না মানে মিস করে গেলাম, আমি আর পোস্ট করতে পারলাম না। তো যাই হোক, এই জামাটাই আমাদের পছন্দ হয়েছে, আর প্যান্টটা জাস্ট এমনি নর্মালি ও ব্লু কালারের নিয়েছে, আর কোনো কালারের নেয়নি। তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই, আর ভিডিও আমি বেশি করতে পারিনি, যেটুকু করলাম শেয়ার করলাম। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। তো তোমরা সবাই ভালো থেকো আর সবাইকে ভালো রেখো। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু।